2022 সালের 24 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। শুরু হয় যুদ্ধ যা এখনও চলছে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন দুদেশেরই হাজার হাজার মানুষ। আর ইউক্রেনে রুশ হামলার পর থেকে বিভিন্ন বিধিনিষেধের মুখে পড়ছে মস্কো। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার নিষেধাজ্ঞার পর অনেক দেশই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থেকে সরে আসে, ফলে আন্তর্জাতিক বাজারে ধাক্কা খায় ভ্লাদিমির পুতিনের দেশ। এত কিছু সত্ত্বেও রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। রাশিয়া এখন উচ্চ আয়ের দেশ হিসেবে বিশ্বব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। রাশিয়ার গণমাধ্যম তাস নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংক প্রতি বছর বিভিন্ন দেশের নাগরিকদের গড় আয় অনুযায়ী একটি তালিকা তৈরি করে। এই তালিকায় রাশিয়া আগে উচ্চ মধ্য আয়ের দেশে ছিল, কিন্তু এখন তারা উচ্চ আয়ের দেশের মর্যাদা পেয়েছে। বিশ্বব্যাংক দেশগুলোকে চারটি বিভাগে ভাগ করে: উচ্চ আয়, উচ্চ মধ্য আয়, নিম্ন মধ্য আয় এবং নিম্ন আয়। যে দেশের প্রত্যেক নাগরিক সারা বছরে ন্যূনতম 12 লক্ষ টাকা আয় করেন, সেই দেশগুলিকে উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখে বিশ্বব্যাংক। রাশিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শত বাধা সত্ত্বেও দমিয়ে রাখা যায়নি পুতিনের দেশকে। যুদ্ধের মধ্যেও বুদ্ধি করে দেশ চালিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গ্রামাঞ্চলের বেকারদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করেছে। যুদ্ধের সময়ে রাশিয়ার সেনাবাহিনীর ব্যয় বাড়ানো হয়েছে, যা দেশের সাধারণ নাগরিকদের আয় বাড়াতে সহায়ক হয়েছে। তবে রাশিয়ার এই উন্নতি নতুন চ্যালেঞ্জের জন্ম দিয়েছে। দেশটিকে এখন উচ্চ হারে কর আদায় করতে হবে। তবে করের বোঝা মূলত উচ্চবিত্ত নাগরিকদের উপর পড়বে, মধ্যবিত্তদের উপর তেমন প্রভাব পড়বে না। রাশিয়ার এই নীতি থেকে ভারতসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত। রাশিয়ার অর্থনৈতিক উন্নতি প্রমাণ করে যে সঠিক নীতি এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বাধা পেরিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা।